হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শেষ পর্যায়ে আল্লাহর নবী যে দাওয়াত দিচ্ছে সেই যদি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকে তো আমরা কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন হুযাইফাকে যে তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমরা মুসলমানদের জামাতকে ধরো এবং তাদের ইমামকে ধরো। এই কথাটা বারবার তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তালজাম জামাতাল মুসলিমিন, জামাত উপরের শব্দটা আছে এক বচন, তার সাথে যেটা লেগে আছে সেটা হচ্ছে বহু বচন, অর্থাৎ মুসলমানদের জামাতকে ধরো। মুসলমানদের জামাত একটা, জামাত আছে এক বচন আর মুসলমান আছে বহু বচন, তার মানে মুসলমানদের জামাতকে ধরো এবং তাদের ইমামকে ধরো, অর্থাৎ তারা আছে অনেক আর ইমাম আছে একটা। শব্দগুলো কিন্তু এরকমই, ওয়া ইমামাহুম, তাদের ইমামকে ধরো, তাহলে ইমাম হলো একজন, তারা হলো বহুবচন, তাদের ইমাম, তাদের জামাত, তাদের ইমাম। তো জামাত একটা, ইমাম একটা। এখন দেখা যাচ্ছে যে এই হাদিসটাই ভুল বুঝে সবাই পেশ করছে, এ দেখেন তালজাম জামাতাল মুসলিমিন, জামাতুল মুসলিমিনকে ধরো। আশ্চর্য, কোনটা থেকে কোনটা মেরে দিল, হিসাব করলো না। সারা পৃথিবীর হচ্ছে একটাই জামাত, একটাই ইমাম। তো আপনার একটা দল, আপনি একটা ইমাম, আমার একটা দল, আমি একটা ইমাম। তো এত তো ইমামের কথা আল্লাহর নবী বলেননি, এত তো দলের কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বলছেন যে দল একটা আর ইমাম একটা। এখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী এরকম যদি একটা দল না পাই আর একটা ইমাম না পাই তাহলে কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন ফাতাজাল তিলকাল ফেরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও, তার মানে একটা দলও রাসূলের নীতিতে নাই, অথচ সবাই মুসলমান, সবারই দলের নাম আছে। আল্লাহ রাসূল বলছেন ফাতাজাল তিলকাল ফেরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও, ওয়ান তাউজা বিআসলি শাজারাতে, গাছের আড়ে লুকিয়ে থাকো, হাতা ইউদরিকা কাল মওত, সেখানেই তুমি মরে যাও, একাই থেকে মরে যাও, কিন্তু এই দলে আসো না। তার মানে এটা দল রাসূলের নয়, আল্লাহ রাসূল এই দলকে সমর্থন করেননি। এই তর্জমা হলো সাহাবীর তর্জমা, এই অনুবাদ হলো তাবেঈর অনুবাদ। আর বর্তমান আলেম ওলামা যে অনুবাদ করে জাতির সামনে কোরআন হাদিস পেশ করছেন এটা নগদ ভুল। তাই শেষে আপনাদের সামনে ছেলে বলতে চাইল যে জামিয়া সালাফিয়া মানুষকে সত্য সত্যই এই দলমুক্ত, বিভক্তিমুক্ত করার লক্ষ্য উদ্দেশ্যে সমস্ত মানুষকে তৌহিদপন্থী করে আকীদা আদর্শকে সংশোধন করে ঐক্যের পথে নিয়ে আসার এক বড় মাধ্যম হচ্ছে জামিয়া সালাফিয়া। এর মাধ্যমে আপনাদেরকে সঠিক আকীদা আদর্শ দেওয়া হবে, এই চেষ্টাই করতে হচ্ছে, করছি। এই কথাটি ছেলে বারবার আপনাদেরকে বলতে চেয়েছে, তাই বারবার শেষে দুয়ার কথা আপনাদেরকে জানাচ্ছিল। যদি ওপরে একটু নড়চড় হয়ে যাই, যতই চেষ্টা করেন সফল হওয়া যাবে না, আর যদি ওপরে রাজি থাকেন তাহলে এক একটু নিরিশ হয়ে গেলে কোনো সমস্যা হবে না। আমি এই কথাই বারবার আপনাদেরকে বলি, এই কথাটাই আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় এই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, উপরে কবুল হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, আর যদি উপরে কবুল না হয় তাহলে একটাও ঠিক হবে না। অতএব কবুলিয়তের দোয়া করুন সম্মানিত উপস্থিতি। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এ অংশে আবারও বারবার দোয়ার দরখাস্তের কথা বলছি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, তাদের জন্য দোয়া করবেন। আপনাদের ছেলেদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি, আমাদের মনে বড় আশা আল্লাহ যেন তাদেরকে কবুল করেন বড় খাদেম হিসাবে, তারা যেন ইহকালে সফলতা অর্জন করতে পারে, পরকালে সফলতা অর্জন করতে পারে, তারা যেন দিনের বড় খাদেম হতে পারে। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুদ শব্দের আরবি হচ্ছে রেবা, সুদ, রেবা হচ্ছে বৃদ্ধি করা।
আবিধানিক অর্থ হচ্ছে যা বাড়ে শরীয়তের পরিভাষায় হুবাহু কোনো জিনিস বেড়ে যাওয়ার নাম হচ্ছে সুদ। যদি একটা দিয়ে আর একটা নেওয়া হয় তাহলে সেটা সুদ হয় না। যদি আপনি চাউল দিয়ে চাউল নেন সমান সমান তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি চাউল দিয়ে চাউল কমবেশ নেন তাহলে সেটা হলো সুদ। যদি তাই হয় তাহলে একটা চাউল বিক্রি করে আর একটা চাউল কিনুন, কম দামের বিক্রি করে বেশি দামের কিনুন, এটা জায়েজ। কিন্তু 2 কেজি চাউল দিয়ে 1 কেজি চাউল নেবেন এটা হলো সুদ। হুবাহু কোনো জিনিস যখন কমবেশ লেনদেন হয় তখনই তাকে সুদ বলা হয়। এখন ধান কিনছেন গম দিয়ে, 2 মণ ধান নিচ্ছেন 1 মণ গম দিয়ে, সেটা সুদ হবে না। আপনি 100 স্বর্ণ কিনছেন 50-200 চাঁদি দিয়ে রূপা দিয়ে, এইটা সুদ হবে না। হুবাহু যখন একটা জিনিস কমবেশ হয় তখনই তাকে সুদ বলে, আর যখন জিনিস মূল বস্তু পরিবর্তন হয়ে যায় তখন তাকে সুদ বলে না। বিষয়টি ইসলামে কঠিনভাবে লক্ষ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, ওরা জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আকলুর রেবা, যারা সুদ খায়। যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে। সুদখোরের ফলাফল ভয়াবহ। মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রেবা ওয়াইর বিশাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, সুদকে সংকুচিত করেন আর দানকে বাড়িয়ে দেন। দান করলে অর্থ সম্পদ বেশি হবে এ কথাই ঠিক, যদিও তার বাস্তবতা আপনি বুঝতে পারেন না। 100 টাকা থেকে যদি 10 টাকা দান করেন 90 টাকা রেখে দেন, 1 বছর পরে যদি টাকা বের করেন 90 টাকাই থাকবে। বাড়লো কি তা আমি বুঝতে পারলাম না। সুদ যদি আমি খাই 100 টাকা দিয়েছি, 6 মাস পরে 110 টাকা নিব, তাহলে 110 টাকা হয়ে গেল, টাকা বেড়ে গেল। আবার দান করলে টাকা কমে গেল, 1 বছর পরে 90 টাকাই থাকে। অথচ আল্লাহ তাআলা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়। তাহলে বুঝতে হবে সুদ খেলে বরকত কমে যায়, অশান্তি নেমে আসবে, টাকা পয়সা ধীরে ধীরে কমে যাবে। এইটা হলো সুদ সম্পদকে কমিয়ে দেয়। আর দান করলে বরকত বেশি হয়ে যাবে, ধীরে ধীরে টাকা পয়সা বেড়ে যাবে, এর নাম হলো সুদ মানুষের পয়সাকে কমিয়ে দেয় আর দান মানুষের পয়সাকে বাড়িয়ে দেয়। এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা আযাফা মুযাফা, তোমরা দ্বিগুণ হারে চক্রাহারে সুদ খায় না, সুদ খাওয়া হারাম। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুরু জুরু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ ছেড়ে দাও, সুদ থেকে ফিরে আসো, সুদ হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যে সুদ খায় তার উপরে, যে সুদ দেয় তার উপরে, যে সুদের অঙ্ক লিখে তার উপরে, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে। দেখবেন ব্যাংকে লেনদেন শুরু করলে সাক্ষী থাকা লাগে, তার মানে সূচনাতেই যেই সাক্ষী থাকছে সেও জাহান্নামে যাবে, যে লিখছে কলমে অফিসার সেও জাহান্নামে যাবে, আর যে দিচ্ছে সেও জাহান্নামে যাবে। সবাইকে একসাথে জাহান্নামে যাওয়ার পথ বের করে দেওয়া হচ্ছে এই ব্যাংকের মাধ্যমে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেরহাম ও রেবা একলহর রাজুল ইয়ালাম আসাদ্দমিন সিত্তাতে সালাসিনে জিনিয়ে, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ছেলে আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে, বসান, কথার গুরুত্ব থাকে না কেন আপনার কাছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আর রেবা সাবুনা জুজান আয়েশা রওয়ায়েত করে জুল উম্মাহু সুদের পাপের 70টি ভাগ রয়েছে সুদের পাপের 70টি ভাগ রয়েছে সবচেয়ে ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপটাকে জেনার সাথে আল্লাহর রাসূল জড়িয়ে রেখেছেন মায়ের সাথে জেনা সবচেয়ে নিকৃষ্ট কথা সবচেয়ে ঘৃণিত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আরেক জায়গায় বলেছেন যে তোমরা ইহুদিদের নীতি পালন করবে শোনো সাহাবীগণ আমার উম্মত তোমরা খ্রিস্টানদের নীতি পালন করবে তোমরা ইহুদিদের নীতি পালন করবে তোমরা খ্রিস্টানদের নিয়ম নীতি পালন করবে নিয়ম নীতি পালন করতে করতে তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো তোমরাও মায়ের সাথে জেনা করবে এইটা হয়ে যাবে তোমাদের চরিত্র এইটা হয়ে যাবে তোমাদের আচরণ কেন তোমাদের আচরণ হয়ে যাবে ইহুদিদের মতো তোমাদের চালচলন হয়ে যাবে খ্রিস্টানের মতো এই কথাটাও জেনার সাথে জড়ানো হয়েছে সুদকে যেমন জেনার সাথে জড়ানো হয়েছে সুদের সবচেয়ে যেটা বড় পাপ মানে নগদ সুদ সুদের 70টি স্তর রয়েছে মানে বিভিন্নভাবে মানুষকে সুদ খাওয়া লাগে দেওয়া লাগে টাকা বাধ্য দেওয়া লাগে স্বেচ্ছায় দেওয়া লাগে ব্যবসা খুলেছেন ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন বা কোনো জায়গাতে টাকা আছে এই সেখানে আপনাকে সুদ খেতে হচ্ছে নিরুপায় আপনি একটা কাপড় পরছেন এই কাপড়টা যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরিটা সুদের টাকা দিয়ে চালু হয়েছে আপনাকেও একদিক দিয়ে সুদ খেতে হচ্ছে যেহেতু আপনি কাপড় পরছেন এই যে রাস্তাঘাট তৈরি হচ্ছে তারাও ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যাংকের সাথে লেনদেন করে এই রাস্তাঘাট তৈরি করছেন আপনি তো রাস্তার এদিক থেকে লাভ দিয়ে ওইদিকে পার হতে পারবেন না আপনি তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে আসতে পারবেন না গাড়ির মাধ্যমে আসতে হবে সব গাড়ি ঘোড়া ব্যবস্থাপনা ব্যবসা বাণিজ্য সুদের লেনদেনে চলছে আপনি সেই রাস্তায় চলছেন সেই প্রজেক্টে আপনি চাকরি করেন এক পর্যায়ে না এক পর্যায়ে আপনাকে সুদ খেতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের সবচেয়ে ছোট স্তর হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় দুঃখিত সুদ একটা মহাপাপ ঘৃণিত পাপ যেই পাপের কথা আলোচনা করলে কেমন কেমন লাগে সুদের একটা বড় অংশ পেশ করতে গিয়ে লম্বা একটা হাদিস আপনার সামনে আমি অনুবাদ করে জানাচ্ছি আমি দ্রুত অনুবাদ করার চেষ্টা করব কিছু অংশ ছেড়ে দেওয়ারও চেষ্টা করব নইলে অনেক সময় লেগে যেতে পারে এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন যেন আপনার 19-20 না হয় ঠিক পাখি যেন মনে করে যে আপনি একটা পাথর নড়াচড়া করছেন না এইভাবে বসে থাকবেন এই ছেলেরা